হ্যাঁ, এটা আমি বুকলেটটা বানিয়েছিলাম এইভাবে। দেখো, এটা একটা চ্যানেল ফাইল, ঠিক আছে? চ্যানেল ফাইলের ওপরে এরকম একটা আমি এটা একটা প্রিন্ট আউট করেছিলাম, ঠিক আছে? এটা 100 পিস প্রিন্ট আউট করেছিলাম এবং এটা আমি অনেক জায়গাতে চিঠি দিয়েছিলাম, যেমন ATM এর পাশে, ঠিক আছে? তারপর হচ্ছে হসপিটাল, রেল স্টেশন, এগুলোর পাশে এই অ্যাডটা তুমি দিতে পারো। আর এটা তো আমি বুকলেটটা বানিয়েছিলাম, তো কীভাবে বানিয়েছিলাম দেখাচ্ছি। এই যে ফার্স্ট পেজে এটা কালার প্রিন্ট আউট করেছিলাম, এটা ফার্স্ট পেজটা আছে, যে পেজ নাম্বার 1 এখানে লেখা আছে, ঠিক আছে? তারপর দুটো পেজ একসাথেই একটা এতে ঢুকিয়ে দিয়েছিলাম, এটা দুই, ঠিক আছে? এটা দুই, তারপর এখানে 3 4, তারপর 4 3 4 একসাথে করেছিলাম, 3 4। এরপর আসছে তোমার 5, এটা 6 7 8 একসাথে উল্টো পিঠে, 9 10 আবার একসাথে উল্টো পিঠে, ঠিক আছে? 11 12 13 14 15 16, এই 16টা প্রিন্ট আউট করলেই হবে, ঠিক আছে? তাছাড়া মাই শপ থেকে বুকলেটটা কিনে নিতে পারো, ওখানে একটা বুকলেটটা বেশ ভালো করে স্পাইরাল বাইন্ডিং করা আছে। আর এই লিফলেটটা ছাপিয়েছিলাম, এতে বাংলা লেখা আছে এবং এর উল্টো পিঠে আছে ইংরাজি লেখা, ঠিক আছে? এটাই ইংরাজি লেখা আছে, এই লেখাটা পেয়ে যাবে অবশ্যই। আর আমি এগুলো আরও এক্সট্রা ছাপিয়েছিলাম, যে ফ্লিপকার্টের ওখান থেকেই পেয়েছিলাম, ফ্লিপকার্টের এই একটা, আর এখানে আছে ওটার হিন্দিটা, এখানে রেফার আইডি দেওয়া যাবে, নাম দেওয়া যাবে, ঠিক আছে? আর ওটার এটা ইংলিশটা, আর অ্যামাজন, এগুলো আমি বাড়তি ছাপিয়েছিলাম। তো এই অ্যাডটা ছাপাতে পারো, এই যে যেমন আমার লেখা আছে, তো এগুলো হয়তো ওখানে চিঠি দিতে পারো, ঠিক আছে?